প্রতিদিন আপনার ফেসবুক আইডির নাম যদি পরিবর্তন করতে না পারেন তাহলে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আপনি শিখতে চলেছেন কিভাবে একটি ফেসবুক আইডির নাম প্রতিদিন পরিবর্তন করতে হয়। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ফলে আপনার গুরুত্বপূর্ণ সময় আশা করি নষ্ট হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনিও সফল হবেন এবং প্রতিদিন ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন। গতকাল আমি এই ফেসবুক আইডির নামটি পরিবর্তন করেছি, এখন আবার পরিবর্তন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেন আপনিও খুব সহজভাবে আমার মতন প্রতিদিন ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারেন। প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং আপনার যে ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। উপরের দিকে যদি লক করেন তাহলে থ্রি লাইন একটি অপশন দেখতে পাবেন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। প্রোফাইল ডিটেলস এই সেটিংসে ক্লিক করবেন। মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ দেখুন, কারণ সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আপনি ফেসবুক আইডির নাম যত খুশি পরিবর্তন করতে পারবেন। এখন আপনি এখান থেকে প্রোফাইলসে ক্লিক করবেন। যে নামটি আপনি ফেসবুকে এখন ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটি প্রথমে নিকনেম দিয়ে দিতে হবে। যখনই ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তখনই কিন্তু নিকনেমে যে নামটি আপনি দিতে চান সেই নামটি প্রথমে দিয়ে দিতে হবে। এখন আপনি এখান থেকে নামের উপর ক্লিক করবেন এবং নেমে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে আপনি হিউজ পরিমাণ অপশন দেখতে পাবেন, নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে ম্যানেজ অ্যানাদার নেমস একটি অপশন দেখতে পাবেন, আপনি ম্যানেজ অ্যানাদার নেমস এই অপশনে ক্লিক করবেন। এখন আপনি এখানে হোয়াটস ইউর নিকনেম বক্সে ক্লিক করে অবশ্যই আপনার নামটি টাইপ করে দিবেন। আমি একটি নাম এখানে টাইপ করে দিচ্ছি এবং শো অ্যাট টপ অফ প্রোফাইল এই বক্সে টিক মার্ক দিয়ে দিলাম। এখন সেভে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটি আমার কমপ্লিট, এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসব এবং ফেসবুকের হোম পেজে চলে আসব। আপনি ফেসবুকের হোম পেজে চলে আসবেন এবং প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন নিকনেম কিন্তু এমডি হায়দার খান, মানে যে নামটি কিছুক্ষণ আগে আমি দিয়েছি সেই নামটি শো হচ্ছে। এখন আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এই স্ক্রিনশটটি প্রয়োজন হবে। এখন আপনি পুনরায় ফেসবুকের হোম পেজে চলে আসবেন এবং উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন। সেমভাবে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এবং প্রোফাইলসে ক্লিক করবেন এবং পুনরায় আপনার ফেসবুক আইডির নামের উপর ক্লিক করবেন এবং নেমে ক্লিক করে দিবেন। নেমে ক্লিক করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে লার্ন মোর একটি অপশন দেখতে পাবেন, আপনি লার্ন মোরে ক্লিক করে দিবেন। এখানে হিউজ পরিমাণ আর্টিকেলস চলে আসবে, এগুলো ইগনোর করে আপনি নিচের দিকে চলে আসবেন এবং হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এই অপশনটি খুঁজে বাহির করবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন, নিচের দিক থেকে ফিল আউট দিস ফর্ম এই অপশনটিতে ক্লিক করবেন। ফিল আউট দিস ফর্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মটি কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। যে নামটি কিছুক্ষণ আগে আমি নিকনেম ব্যবহার করেছি সেই নামটি কিন্তু এখানে আমি টাইপ করব। আপনি যে নামটি নিকনেম ব্যবহার করবেন সেই নামটি অবশ্যই এখানে সঠিকভাবে টাইপ করবেন, ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম। টাইপ করার পর নিচের দিকে চলে আসবেন, চুজ ডকুমেন্টসের নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইলস একটি অপশন দেওয়া আছে, আপনি চুজ ফাইলসে ক্লিক করে ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটি কিছুক্ষণ আগে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি দিয়ে দিব। আপনি যে স্ক্রিনশটটি নেবেন সেই স্ক্রিনশটটি অবশ্যই এখানে আপলোড করে দিবেন। স্ক্রিনশটটি আপলোড করার পর কন্ট্রাক্ট ইমেইলে আপনার অবশ্যই পার্সোনাল ইমেইলটি এখানে দিতে হবে, কন্ট্রাক্ট মেইল
এখানে অবশ্যই আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, কারণ অনেক সময় ফেসবুক যদি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করা নিয়ে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে কিন্তু তারা আপনাকে মেল দিয়ে জানিয়ে দিবে, আপনি পরবর্তীতে তাদের মেলের রিপ্লাই দিতে পারবেন। এই কাজগুলো সঠিকভাবে যখন কমপ্লিট করবেন আপনি পুনরায় চেক করে নেবেন এবং সেন্ডে ক্লিক করে দিবেন। আপনি যখন সঠিকভাবে ফর্মটি পূরণ করে সেন্ডে ক্লিক করে ফেসবুক হেল্প সেন্টারে আপলোড করে দিবেন, তারপর আপনার কাজ কমপ্লিট। এখন শুধু অপেক্ষা করার পালা, আপনি 72 ঘন্টা অপেক্ষা করবেন, 72 ঘন্টা লাগতে পারে অথবা একদিনের মধ্যেও কিন্তু আপনার ফেসবুক আইডির নাম অটোমেটিক পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা মেল দিয়ে আপনাকে তারা জানিয়ে দিতে পারে যে আপনি নামটি এখন পরিবর্তন করতে পারবেন। আশা করি খুব সহজেই আপনি এই টেকনিক ব্যবহার করে ফেসবুক আইডির নাম পরিবর্তন করে নিতে পারবেন। আমি কিন্তু এভাবেই সবসময় ফেসবুক আইডির নাম প্রতিদিন পরিবর্তন করছি, এবং যারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চাচ্ছে তাদের ফেসবুক আইডির নামগুলো পরিবর্তন করে দিচ্ছি। আমি চেষ্টা করলাম আপনাকে সঠিকভাবে বোঝানোর, আশা করি আপনি খুব সহজেই এখন থেকে প্রতিদিন ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন।